আমার বন্ধুগণ, বানী ইসরায়েলের এক যুবক ইন্তেকালের সময় চলে এসেছে, ইন্তেকাল করবে, দুনিয়ার জমিনে কোনো আমল করে যেতে পারে নাই, দুনিয়ার জমিনে ভালো কোনো কাজ করে যেতে পারে নাই, দুনিয়ার জমিনে ভালো কোনো কাজ উপহার দিতে পারে নাই। ইন্তেকালের সময় যখন চলে এসেছে, তার ভিতরে ভয় ঢুকে গেছে, কখন জানি আমি মরে যাই, আমি যদি ইন্তেকাল করি আমার সন্তান আছে, আমার সম্পত্তি আছে, আমার বাড়ি আছে, কবরের ভিতরে কোনো জিনিস আমার কাজে আসবে না, কেউ আমাকে কবরের খবর নিতে পারবে না, আমার সন্তানেরা, আমার স্ত্রী পুত্র সন্তানেরা আমার তৈরি করা বাড়িতে তারা ঘুমাবে, আনন্দ করবে, উদযাপন করবে, আমি বাবাকে বলে যাবে, আমার কথা তাদের স্মরণ থাকবে না, আমি যেই বিছানায় ঘুমিয়ে যেতাম ওই বিছানায় অন্য কেউ এসে হয়তো রাত্র ঘুমিয়ে থাকবে, আমি হয়তো ওই জায়গায় থাকব না। যাদের জন্য জীবন যৌবনকে নষ্ট করে দিলাম, যাদের পিছনে সময় ব্যয় করে রবকে ভুলে গিয়েছি, হয়তো কবরের ভিতরে কেউ আমার কাজে আসবে না, আল্লাহর সামনে দাঁড়াবার মতো আমার কাছে কিছুই নাই। কারণ দুনিয়ার জমিনে আজকে আপনার ব্যাংকে টাকা আছে, ঘরের ভিতরে স্বর্ণ অলঙ্কার আছে, আপনার সন্তানদেরকে প্রতিষ্ঠিত করেছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, সব ঠিক আছে, কিন্তু আপনার জানা থাকা দরকার ছিল, আমি আর আপনি যখন ইন্তেকাল করব তখন আমাদের হাত পা খালি থাকবে, হাতের মধ্যে কিছুই থাকবে না, কাফনের পকেট থাকবে না, কিছু ওই জায়গায় নিয়ে যাওয়া যাবে না, একা একা ওই কবরের ভিতরে কেমনে থাকবেন, কিছুই যখন ওই জায়গার ভিতরে থাকবে না। বানী ইসরায়েলের আল্লাহর গোলাম ইন্তেকালের সময় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে, না জানি আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয়, আযাব আমার সহ্য হবে না। আমি শুনেছি পয়গাম্বরদের মুখে শুনেছি আযাব অনেক কঠিন আযাব, এ আযাব থেকে বাঁচবার কোনো পথ নাই, জাহান্নামের ভয়ানক জায়গা থেকে নিজেকে কেমনে বাঁচাব। সকল সন্তানদেরকে একত্রিত করল আর ডাক দিয়া বলেছে, শোনো সন্তানেরা, আমি যদি ইন্তেকাল করি, ইন্তেকাল করবার পরে তোমরা আমার লাশটাকে জ্বালিয়ে দিবা, তোমরা আমার লাশকে জ্বালিয়ে দিবা, আগুন দিয়ে ওইভাবে জ্বালাবা যেন আমার চামড়া গুস্ত হাড্ডি খুঁজে না পাওয়া যায়, সব কিছু একেবারে ছাই হয়ে যায়। যখন আমার সবগুলো চামড়া গোস্ত হাড্ডি ছাই হয়ে যাবে, ওই সময় তোমরা কিছু ছাইগুলাকে বাতাসের সঙ্গে উড়াইয়া দেবা, বাতাস যেন বিভিন্ন জায়গায় নিয়ে যায়, আর তোমরা কিছু ছাইকে সাগরের পানিতে বাসাইয়া দিবা, যেখানে চায় সেখানে নিয়ে যাক। কায়ামতের দিনই আল্লাহ যেন আমাকে খুঁজে না পায়। সন্তানেরা জিজ্ঞাসা করে, বাবা এত বড় ওয়াসিয়ত করেছো, তোমাকে জ্বালিয়ে দেব, কারণটা কি শুনতে পারি? ডাবনি ইসরায়েলের মুরব্বী ডাক দিয়ে বলছে, বাবারে তোমরা শোনো, দুনিয়ার জমিনে তোমাদেরকে বড় করবার জন্য সকল সময় তোমাদের পিছনে ইনভেস্ট করে ফেলেছি, দুনিয়ার জমিনে যা করেছি তোমাদের জন্য করেছি, আমি আমার রবের জন্য কিছুই করতে পারি নাই, এখন আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, নির্ঘাত আমি অপরাধী, দাঁড়ালে কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি শুনেছি দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ পাওয়ারফুল আগুন হচ্ছে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন দিয়ে জ্বালিয়ে যদি তোমরা দেও, হয়তো আমাকে আল্লাহ খুঁজেও পাবেন না, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। আমার ভয় ঢুকে গেছে, মাওলার সামনে কেমনে দাঁড়াই, আমার ভয় ঢুকে গেছে, আল্লাহর সামনে কেমনে দাঁড়াই, কি বলে জবাব দিব, আমার তো জবাব দেওয়ার কিছুই নাই, এই জন্যে আমি মরে গেলে তোমরা আমাকে জ্বালিয়ে বশ করে দিও। সংক্ষেপ কথা, আল্লাহর গোলাম বানী ইসরায়েলের ইন্তেকাল করেছে,
সন্তানগুলা তাকে জ্বালিয়ে বর্ষ করে কিছু ছাই বাতাসের ভিতরে উড়াইয়া দিয়েছে, কিছু ছাইকে সাগরের পানির সঙ্গে মিশাইয়া দিয়েছে যেন খুঁজে না পাওয়া যায়। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কিয়ামতের দিনে বাতাসকে বলবেন, বাতাস অমুক দিনের অমুক তারিখে যেই গোলামকে তুমি উড়িয়ে নিয়ে গিয়েছিলে ছাই বানাইয়া, যা তোমার কাছে আছে তুমি যেখানেই নিয়ে গিয়েছ তোমার কাছে অবশ্যই আছে, আমার সামনে হাজির কর। আল্লাহু আকবার। বাতাস ওই ছাইগুলো আল্লাহর সামনে হাজির করে দিবে। এমন সময় আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল সাগরকে বলবেন, সাগর তুমি যেখানে যেখানে বাসায় নিয়ে গিয়েছিলে ওগুলা নিয়ে আসো। আমার বন্ধুগণ, সাগর তার ছাইগুলাকে নিয়ে হাজির হবে। এবার আল্লাহ আওয়াজ করে বলবেন, তুমি জিন্দা হয়ে যাও, আগের মতো একটা মানুষ হয়ে যাও, যেমন ছিল দুনিয়ার জমিনে এমন হয়ে যাও। আল্লাহর হুকুম পেয়ে ছাইগুলো আবার গুস্ত হাড্ডি চামড়ায় রূপান্তরিত হয়, রূপ হয়, মানুষ হয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা ওই গোলামকে কিছু জিজ্ঞাসা করতে চাইবে, আল্লাহ বলছেন, না না, এই গোলামকে তোমাদের জিজ্ঞাসার প্রয়োজন নাই, আমি সরাসরি তার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ গোলামটাকে জিজ্ঞাসা করবেন, গোলাম বলো কি অপরাধ ছিল এমন তোমার দুনিয়ার জমিনে, কেন তোমার বললে ছাই বানিয়ে বর্ষ বানিয়ে উড়িয়ে দেওয়ার জন্যে? দুনিয়ার জমিনে যা করেছো সন্তানের জন্য করেছো, স্ত্রী পুত্র সবার জন্য করেছো, কিন্তু গোলাম রে এমন কি ছিল যে তুমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা বললে? গোলাম চুকের পানি ছেড়ে ডাক দিয়ে আল্লাহর সামনে ডাক দিয়ে বলবে, আল্লাহ এত নিমক হারামি করেছি, এত অপরাধ করেছি, এত অন্যায় করেছি, আপনার সামনে দাঁড়াবার মতো আর আমার কোনো চেহারা নাই, আপনার সামনে দাঁড়াবার মতো আমার কোনো সাহস নাই, আমার চুলের গুঁড়া থেকে পায়ের পাতা পর্যন্ত গুনায় জর্জরিত ছিলাম, আমি আমার গোটা জিন্দেগি দুনিয়ায় নিমক হারামের মতো তোমার জমিনে থাইকা তোমার সকল নাজের নিয়ামত ভোগ করে তোমার বিরুদ্ধাচরণ করেছি, আমিও তোমাকে কোনোদিন চিনতে চাই নাই, সন্তানদেরকেও তোমাকে চিনাই নাই। আয় আল্লাহ তাআলা ভয় ঢুকে গিয়েছিল মৃত্যুর আগে, না জানি তোমার সামনে দাঁড়াতে হয়, তোমার প্রতি একটা ভয় ঢুকে গিয়েছিল জবাবদিহিতার ভয়, দুনিয়ার জমিনে এত অপরাধ করেছি তোমার সামনে দাঁড়ালে কি জবাব দেব, এই জন্যে তোমার সামনে যেন আমাকে না দাঁড়াতে হয়, তোমার চোখের সামনে যেন আমাকে না পড়তে হয়, এই জন্যে আমি আমার সন্তানদেরকে বলেছিলাম আমাকে ছাই বানিয়ে যেন উড়িয়ে দেওয়া হয়, তুমি আমাকে খুঁজে পাবে না, আমাকে যেন সাগরে ভাসিয়ে দেওয়া হয়, তুমি আমার সম্পর্কে জানবে না। আয় আল্লাহ তাআলা এখন দেখতেছি যেই ভয়ের কারণে আমি আমাকে জ্বালিয়ে দিতে বলেছি, এত হাজার হাজার বছর পরে আবার তোমার সামনে আমি দাঁড়িয়েছি, আয় আল্লাহ আমি বুঝতে পেরেছি জাহান্নাম ছাড়া আমার কোনো বাঁচার পথ নাই, জীবনে এত অপরাধ করেছি আবার তোমার সামনে দাঁড়িয়েছি, আমার ভয় হয়, যেই জবাবদিহিতার ভয়ের কারণে আমি ঘটনা ঘটিয়েছিলাম এখন তোমার সামনে। এই বলে আল্লাহর গোলাম যখন আল্লাহর সামনে কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, ফেরেশতার ডাক দিয়ে বলছে, আল্লাহ ও তো নিমক হারাম, এখন তোমার কাছে সিম্পিতি চায়, গোটা জীবন নাফরমানি করে করে ঘুরাইছে, এখন তোমার সামনে দাঁড়িয়ে কান্না করে দুর্বল তোমাকে মনে করে সে জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ আপনি অনুমতি দিল ওর হাতে পায়ে শিকল লাগাইয়া টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ চিৎকার করে বলবেন, ফেরেশতারা থামো,
এইগুলা অপরাধ করেছে, অন্যায় করেছে, সব ঠিক আছে, কিন্তু নিজেকে আগুন দিয়ে জ্বালাইয়া বশ্য করেছে, আমাকে ভয় করে, তাও ঠিক আছে। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিবে? এই ভয় ঢুকে যাওয়ার কারণে সেই কর্ম করেছে, আমি আল্লাহ তার এই কর্মের উপরে এতটুকু সন্তুষ্ট যে মৃত্যুর সময় তার ভিতরে আমার ভয় ছিল যেন আমার সামনে আসলে জবাব দিতে পারবে না, এই ভয় ঢুকে গিয়েছিল, এই জন্যে আমি আল্লাহ এই মুহূর্তে আমার গোলামকে সাক্ষী ছাড়া মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্যে আমি কথাটাই শুধু বোঝাতে চাই, সেই রব থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদের জীবনের পোনার প্রতিজ্ঞা হবে ফাকুল হাসবি আল্লাহ, আমাদের সকল কাজে আল্লাহকে যথেষ্ট মনে করব, আমাদের সকল কাজে ভরসা করব তার উপরে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহকে যদি এইভাবে কেউ ভালোবেসে আমার পথে চলতে পারে, কেয়ামতের দিনে যে রসুল আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবেন, আল্লাহর দরবারে যে রসুল বাদী হয়ে মামলা করবেন, সেই রসুলের প্রতি যদি আমাদের দরদার ভালোবাসা বেড়ে যায়। আল্লাহ রসুল বলেছেন, গোলাম, কেয়ামতের দিনে কেউ যখন তোমাকে চিনবে না, কেউ যখন তোমার পরিচয় দিতে চাইবে না, ওই সময় কিন্তু আমি বিশ্ব নবী তোমাকে বলে যাব না। আল্লাহু আকবার বলুন। এই জন্য আমাদের চলার পথে বিশ্বাস রাখবো কার উপরে? সবাই বলেন কার উপরে? বিশ্বাস থাকবে তো? আমি জানি মসজিদে আসলে এই আমাদের আবেগটা কাজ করে, বের হয়ে যাওয়ার পরে থাকে না, আমরা ভুলে যাই, দুনিয়ার মোহে পড়ে সব ভুলে যাই। এজন্যে আমাকে বলেন ইনশাআল্লাহ আপনারা চলার পথে সকল কাজে ভরসা করব কার উপরে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি আগেও বলেছি আপনাদেরকে, এই যে বললাম এতক্ষণ বলছি, আল্লাহ যে কত দয়ালু, এত অপরাধ করার পরে শুধুমাত্র একটু ভয় পাইছে যে এখন কি হবে আমার। আল্লাহ বলছেন, এই কারণে তোকে মাফ করে দিলাম। আমাদের এই অনুভূতিটা তো আসা দরকার, এই অনুভূতি আসা দরকার। আমরা মানুষের বিপদে মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ বলেন। এটা হচ্ছে আল্লাহর কথা বললাম এতক্ষণ, এখন রসুলকে ভালোবাসার কথা, আমাদের সময়ও কমে গেছে, ভালোবাসার কথা বলে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এই যে আল্লাহ যে বলেন এত জায়গায় এত কিছু বলে, রসুল বললেন ফাইন তাওয়াল্লাহ ফাকুল হাসবি আল্লাহ, তোমরা যদি মুখ ফিরিয়ে নেও, সবাই যদি মুখ ফিরিয়ে নেয়, রসুল আপনি বলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই রব যার এবাদত করা যায় তিনি যথেষ্ট, রবকে চিনো, তিনি ওহুয়া তাওয়াক্কালতু, ওহুয়া তাওয়াক্কালতু, আলাইহি তাওয়াক্কালতু, হুয়া তাওয়াক্কালতু, আমি শুধুমাত্র তার উপরে ভরসা রাখতে পারি। তিনি কে? ওহুয়া রব্বুল আরশিল আজিম, যিনি গোটা আরশে আজিমের রব, যিনি খুঁটি চাড়া আসমানকে আটকায় রেখে দিয়েছেন, সেই রবের উপরে আমি ভরসা রাখি। আমরা পারবো না সেই রবের উপরে ভরসা রাখতে? সব সম্ভব জীবনে, সব দিন যে ভালো যাবে এটা কি আশা করা যায়? খারাপ দিনই তো আসবে। একটা জিনিস মনে রাখবেন, আমরা পরিচয় দিই, আমি অমুক, আমি অতমুক, আমার এই আছে সেই আছে, কোনো পরিচয় কবরে আল্লাহর কাছে কাজে লাগবে, কোনো পরিচয় কাজে লাগবে না। আল্লাহ বলছে তুমি কি দিবার না দিবে ওটা তো আমি জানি, আমি তোমার কাছে জানতে চাই আমি তোমার কাছে কেমন সেটা বলো, আমি কেমন তোমার কাছে ওই কথাটা বলার কিছু লাগবে না, তোমার পরিচয় নিয়ে তুমি থাকো। এই পরিচয়টা আমরা দিতে পারবো না, এজন্যে আল্লাহকে আসতে ভয় কি হয় না, যে আমি আজকে জোহরের নামাজ পড়তে পারলাম না, যদি আসরের আগে আমি মরে যাই তাহলে আমার কি হবে, আমি তো সেজদা দিতে পারলাম না, এই অনুভূতিটা যদি কাজ করে, নামাজের জন্য কোনো জায়গা দরকার নাই, শুধু মসজিদে আসতে হবে না,
আপনি যেখানেই থাকবেন, বাতাসে থাকেন, মাটির নিচে থাকেন, যেখানেই থাকেন, সময় হয়েছে নামাজ শুরু করে দেন। রব তো তাই দেখতে চায়, রব কোন আনুষ্ঠানিকতা চায় না, রব আনুষ্ঠানিকতা চায় না, রব সিস্টেম চায় না, রব জানতে চায় আমি যেখানেই ডাকছি গোলাম যে অবস্থায় আছে সে অবস্থায় হাজির। বলেন আল্লাহু আকবার। রব চায় তার বান্দাকে যেভাবে যেই সময় যেভাবে ডাকবে ওইভাবে হাজির, কারণ রব একদিন ডাক দিবে। এখন ডাক শুনতেছেন না তো, সিস্টেম করতেছেন, ভাই মসজিদে আসো, দাঁড়িয়ে রাখি নাই, ভাই নামাজে আসো, প্যান্ট ঠিক নাই, ভাই মসজিদে আসো, হুজুর আমার বডি পাক না না পাক, এর তো কিছু বলতেছে, রব ডাকছেন তুমি শোনো নাই। একদিন রব ডাকবেন আজরাইল পাঠাইয়া, ওয়াশরুমে থাকলেও ধরবে, বাথরুমে থাকলেও ধরবে, বিছানায় থাকলেও ধরবে, ঘুমিয়ে থাকলেও ধরবে, তোমাকে কাপড় চেঞ্জ করার সুযোগ দিবে না। এ কথাটা ভুল? আল্লাহ বলছেন এত ডাকলাম এত ডাকলাম এত ডাকলাম আসলে না, একদিন ডাকবো কিন্তু আর কিছুই চেঞ্জ করার সুযোগ দেব না। এজন্য আল্লাহকে আসতে আমরা তো আল্লাহকে চিনতে পারবো ভাই ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নামের জিকির করেন, জীবনে আর কিছু লাগবে না। কি দরকার, কি দরকার বলেন তো, আমাদের কি দরকার জীবনে? আমাদের জীবনের সফলতা কোথায় বলেন? শুরু করেছিলাম কোন কথা দিয়ে? আমাদের জীবনের সফলতা কোথায়? আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে খুব বেশি কিছু লাগবে না। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে শুধু তাকে, তার উপরে ভরসা রেখে, তাকে যথেষ্ট মনে করে, শুধুমাত্র তাকে মানলে হবে। সুবহানাল্লাহ, কান কিছু লাগবে না, কোনো আনুষ্ঠানিকতা লাগবে না। আল্লাহ আমাদের কবুল করুক। সবাই পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন।